হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দা চ্যানেল বং বাডিস। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় হলো পাহাড়, জঙ্গল, ঝর্ণা ও জলাধার বেষ্টিত খুব সুন্দর একটি বেড়ানোর জায়গা। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই জায়গাটি বেড়ানোর জন্য আদর্শ। এখানে প্রকৃতির রূপ অসামান্য। এখানে বেড়াতে এসে আপনারা অযোধ্যা পাহাড়ের ওপরও থাকতে পারেন, আবার পুরুলিয়া শহরে থেকেও ঘুরে নিতে পারেন অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি আর মুরগুমা। আমাদের এই ভিডিওতে অযোধ্যা পাহাড় বেড়াতে গিয়ে আমরা যে রিসর্টটিতে ছিলাম সেটি ও তার সাথে ওখানকার একটি স্পেশাল চিকেন রেসিপি ও পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের কিছু ঝলক শেয়ার করব। আর পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় ভ্রমণ কিভাবে করা যায় তার ধারণা পেতে আপনারা আমাদের আগের ভিডিওগুলি দেখতে পারেন, যার লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কল্যাণ ফরেস্ট রিসর্ট। অযোধ্যা পাহাড়ের উপরে এই রিসর্টটি মাত্র 2 বছর হলো হয়েছে, আর এই রিসর্টের প্রকৃতি ও চারপাশের পরিবেশ খুব সুন্দর। অযোধ্যা পাহাড় বেড়াতে গিয়ে এখানকার প্রকৃতি ও পরিবেশকে উপভোগ করার জন্য পাহাড়ের ওপরের পছন্দমতো যে কোনো একটি হোটেলে থাকাই উপযুক্ত। এই কল্যাণ ফরেস্ট রিসর্টটিও আপনারা থাকার জন্য বেছে নিতে পারেন। এখানে 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত রুম আছে, আবার প্রতিটি রুম, কটেজ, ট্রি হাউস বিভিন্ন নামে নামকরণও করা হয়েছে। এই রিসর্টটিতে থাকার কিছু সুবিধে এবং অসুবিধের কথা আপনাদের জানিয়ে রাখি। এখানে ইলেকট্রিসিটির কোনো সমস্যা নেই, আমরা সারাদিনই গরম জল পেয়েছি, আর শীতকালে গেছিলাম তাই এসি ব্যবহার করে দেখার প্রয়োজন হয়নি। রিসর্টের এই চত্বরটির সাথে সাথে এর ভেতরে থাকা এই ছোট্ট গণেশ মন্দিরটি খুব সুন্দর। আমরা থাকার জন্য 2টি কটেজ বুক করেছিলাম, আর তাতে 4টি রুম ছিল। এগুলি হলো রিসর্টের পাইনউড এসি কটেজ, পুরোটা কাঠের আর ডাবল বেড রয়েছে। আবার এই কটেজের রুমগুলোর নামও খুব সুন্দরভাবে রাখা হয়েছে, মহুল, কুর্চি, গড়ধাম আর লাহরিয়া। এই রিসর্টের স্টাফ এবং এদের সার্ভিস ভীষণ ভালো, আর এখন এই রিসর্টেরই ম্যানেজার বাবু আমাকে এই রিসর্টের বেস্ট রুমটি দেখাতে নিয়ে যাচ্ছে। রুমটি বেশ বড়, আর 4 বেডের, আর রুমটির বিশেষত্ব হলো এই কাঁচের দেয়াল। আর বাইরে এই যে জঙ্গলটি দেখছেন, মার্চ মাসে পুরো লাল হয়ে যায়, পলাশ ফুলে ভরে যায়। তবে এই রুমে আসার জন্য বয়স্ক মানুষের এই সিঁড়ি চড়তে বেশ অসুবিধে হবে। শুধু এই রুমটিই নয়, এই হোটেলের ফার্স্ট ফ্লোরের প্রতিটি রুমই এমন সিঁড়ি বেয়ে উঠতে হবে, যা বয়স্ক মানুষদের জন্য বেশ অসুবিধার। আচ্ছা পলাশ বাবু, আপনি বলে দিন এখানে কি রকম কি রুম আছে? আমাদের এখানে ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, কটেজ আছে, টেন্ট আছে, উডেন কটেজ, বাম্বু কটেজ, ট্রি হাউস, তো আলাদা কনসেপ্ট রুম আছে। আমার ম্যাক্সিমাম যেটা আছে 8 বেড ক্যাপাসিটি, 8 বেড, 4 বেড, 3 বেড, 2 বেড। আচ্ছা আচ্ছা,
আচ্ছা, আমি আমার ডেসক্রিপশন বক্সে এই এখানকার সমস্ত ট্যারিফ আমি দিয়ে দেব। হোটেলের রুম এবং এই চত্বরটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেইনটেইন, তেমনি এই হোটেলের সার্ভিস এবং হসপিটালিটিও খুব ভালো। এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও খুবই ভালো। সকাল থেকে রাত পর্যন্ত সব রকমের খাওয়া দাওয়া, ব্রেকফাস্টে ভ্যারাইটি আইটেম এবং লাঞ্চ আর ডিনারেও এরা খুব সুন্দর খাবার পরিবেশন করে। ক্যাম্প ফায়ার করতে চাইলে এই হোটেল থেকেই অ্যারেঞ্জমেন্ট করে দেয়, তবে তার জন্য অতিরিক্ত এরা চার্জ নিয়ে থাকে। হোটেল থেকে পিক আপ ড্রপ করার জন্য গাড়িও পাওয়া যায় আর সাইট সিইং এর জন্যও গাড়ি পাওয়া যায়। আমরা অযোধ্যা পাহাড় বেড়ানোর জন্য এই হোটেল থেকেই গাড়ি নিয়েছিলাম, তবে গাড়ি ভাড়া সিজনাল, সিজনে তা 2500 থেকে 3500 মতো হয়। পুরুলিয়ার বিখ্যাত ফোক ডান্স হলো এই ছৌ নাচ। এটি আসলে অ্যাক্রোব্যাট ও মার্শাল আর্টের একটি সংমিশ্রণ। মূলত রামায়ণ মহাভারতের নানাবিধ কাহিনীর ওপরেই নাচ করা হয়, আর আমরা দেখলাম মহিষাসুর বধ। এই নাচ আবার শুধু পুরুষরাই করে থাকেন। আমাদের এটা আজকে সেকেন্ড ডে। আমরা এখানে যেটা এই যে আগুনটা জ্বলছে এর ভেতরে পাতায় মুড়িয়ে ছোট ছোট চিকেনকে পিস পিস করে দেওয়া হয়েছে, তৈরি হচ্ছে পাতা চিকেন। চিকেনটা কুক হচ্ছে, তার একটা সাউন্ড হচ্ছে, এই সাউন্ডটাই ঠিক করে দেবে যে চিকেনটা কুক হলো না হলো না। পাতা চিকেন রেডি হয়ে গেছে, এবার নিয়ে যাওয়া হচ্ছে এটাকে সার্ভ করার জন্য। এখানে খোলা যাবে না। এখানে এসে আমরা টেস্ট করলাম পাতা চিকেন। এটা এখানকার লোকাল কুইজিন, তবে পাতা নাচের পাতা অর্থ পংক্তি বা লাইন। আর এই পাতা চিকেন এই রেসিপির নামকরণের কারণ হলো শাল পাতায় মুড়িয়ে কুক করা হয় তাই। আমাদের পাতা চিকেন যেটা স্পেশালি বানানো হলো সেটা রেডি হয়ে গেছে। তো ছোট ছোট পিস, মশলাটা তো ম্যারিনেট করা হয়েছে, টেস্ট করে বলছি কেমন খেতে। এমনিতে তো ঠিক আছে, খুব ভালো কুক হয়েছে, সেদ্ধটা খুব ভালো হয়েছে, তবে একটু লেবুর রস ওপর থেকে দিলে আমার মনে হয় বেটার হতো আমার টেস্ট অনুযায়ী। আদারওয়াইজ খেতে ভালো লাগছে। মানে চিকেন তন্দুরিতে যেটু পোড়া পোড়া ব্যাপার থাকে এটাতে সেইটা নেই, এটাতে একটা বেশ অন্যরকম একটা টেস্ট। তবে পাতার মধ্যে হয়েছে, কিন্তু পাতার আলাদা কোনো স্মেল আমি এর মধ্যে পাচ্ছি না। মানে জাস্ট একটা মানে চিকেন কে, হ্যাঁ এটা একটা সুন্দর একটা কুক হয়েছে এবং টেস্টি খেতে খাবারটা। এই রিসর্টটিতে থাকাকালীন আমাদের একটি মাত্র অসুবিধে হয়েছিল, আর তা হলো এখানে একমাত্র জিও নেটওয়ার্ক ছাড়া আর কোনো নেটওয়ার্ক কাজ করে না। তাও সেই নেটওয়ার্কও মানে খুব যে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় তা নয়। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর এমন ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।